মদ খেয়ে স্কুলে ঢুকে ছাত্রছাত্রীদের এটা ওটা ছুড়ে মারেন স্কুলের শিক্ষক। মদ্যপ অবস্থায় তাকে স্কুলের ভেতর ঢুকতে না দেওয়ায় শিক্ষক স্কুলের গেটের সামনে শুয়ে পড়েন। স্যারের এই কাণ্ড দেখে হতবাক সকলে। শিক্ষক স্কুলে এসে ঢুকলেন না স্কুলে, স্কুলের গেটের সামনেই শুয়ে পড়লেন। শুধু শুয়ে পড়া নয়, একেবারে ঘুমিয়েই পড়লেন তিনি। তবে কি শিক্ষক অসুস্থ হয়ে পড়লেন নাকি অন্য কিছু, এ বিষয়ে জল্পনা করতে ভিড় জমে যায় স্কুলের গেটে। কিছু সময় পর আসল বিষয়টি সামনে আসে। স্কুলের শিক্ষক স্কুলে এসেছেন মদ্যপ অবস্থায়। অপ্রকৃতস্থ অবস্থায় থাকায় টলমল পায়ে কোনোমতে স্কুলের গেট অবধি পৌঁছাতে পারলেও ভেতর পর্যন্ত যেতে পারেননি। বলা ভালো, শিক্ষকের ওই অবস্থা দেখে অন্য শিক্ষকেরা স্কুল গেটে তালা দিয়ে দেন। বাইরের গেটে নিজেকে সামলাতে না পেরে স্কুলের গেটের পাশেই শুয়ে পড়েন ওই শিক্ষক, ঘুমিয়েও পড়েন। সকাল মদ খেয়ে আসেনি আমি, আমার যে টিউশন ইনচার্জ রয়েছে ওনার সাথে এ রয়েছে, রাস্তার মধ্যে দাঁড়ায়নি। আমি জেনে বুঝে এখানে ঘুমিয়ে আছি, কখনো স্কুল খুলবে কখনো কখন না। এমনই আশ্চর্য ঘটনার সাক্ষী থাকলো বর্ধমান শিবকুমার হরিজন প্রাথমিক বিদ্যালয়ের সামনের বাসিন্দারা। এই স্কুলেরই হিন্দি বিভাগের সহশিক্ষক জয়রাম সিং শনিবার সকালে শীতের পোশাক, কানে মাফলার জড়ানো, পায়ে নতুন জুতো পরে স্কুলে এসেছিলেন শিক্ষক। কিন্তু স্কুলের গেটের বাইরেই শুয়ে পড়েন তিনি। শিক্ষককে ওই রকম ভাবে গেটের বাইরে শুয়ে থাকতে দেখে মুহূর্তে ভিড় জমে যায়। কিছুক্ষণ পর জানা যায় ওই শিক্ষক নেশা করে স্কুলে এসেছেন, নিজেকে সামলাতে না পেরে স্কুলের গেটের সামনেই শুয়ে পড়েছেন। এই ঘটনার পর শোরগোল পড়ে যায় স্কুলে, চিন্তিত হয়ে পড়েন স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও। দারু পিকে আতা হ্যায় এসে হি করতা হ্যায় তো ইসমে বাচ্চা লোক পড়েগা ইয়া ইয়াহা পে ও মদ খা কে আতা ও দেখেগা তো উসমে উসমে কে বাচ্চা লোক কে সিখেগা। হ্যাঁ এসে হি চল রহা হ্যায় অভি দেখ রহে হ্যায় পড়া হ্যায়। হ্যাঁ হিন্দি কা বহুত, হ্যাঁ বাচ্চা লোক পে এসে ভারী পড় রহা হ্যায় বহুত। হ্যাঁ অভিভাবকদের অভিযোগ, শিক্ষক যিনি মানুষ তৈরির কারিগর, তিনি যদি নেশা করে স্কুলে আসেন তাকে দেখে বাচ্চারা কি শিখবে, এতে বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হবে। ভবিষ্যৎ খারাপ না, এবার স্কুল টিচার যদি এরকম মদ খেয়ে থাকে সেটা স্কুলে কি ভবিষ্যৎ হবে? হ্যাঁ হচ্ছে তো, আমরা স্কুলে বাচ্চাদেরকে পাঠাচ্ছি পড়াশোনা করার জন্য, স্কুল টিচার যদি এরকম মদ্যপান করে স্কুলে আসে সেই বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে? স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার মালিক বলেন, হামেশায় মদ্যপ অবস্থায় স্কুলে আসেন ওই শিক্ষক। এ বিষয়ে জেলা স্কুল পরিদর্শককেও জানানো হয়েছে। ডিআই অফিস থেকেও জয়রাম বাবুকে ডাকা হয়েছিল, সেখানে তিনি ক্ষমা চেয়েছিলেন আর কখনো হবে না বলে। তারপরেও একই ধরনের ঘটনা বেশ কয়েকবার ঘটে গেছে। আমাদেরও লজ্জার বিষয়, আমরা অফিসে জানিয়েছি, এখন ওনারা যা বলবেন। একজন শিক্ষিকা হয়ে এটা সত্যি এটা কাম্য নয়। আমাদের হেডমাস্টার স্টেপ নিচ্ছেন, যা করণীয়, আমরা তো আইন বা নিয়মের বাইরে যেতে পারি না। জানা গেছে এদিন স্কুল চলাকালীন তিনি আবার মদ্যপ অবস্থায় স্কুলে আসেন। শিক্ষক জানান, সে কারণেই আমরা ভয়ে গেট বন্ধ করে রেখেছি, কারণ উনি নেশা করে স্কুলে ঢুকলে ছাত্রছাত্রীদের এটা ওটা ছুঁড়ে মারেন। প্রধান শিক্ষক জানান, এ বিষয়ে স্কুল পরিদর্শককে চিঠি দেওয়া হবে, জেলা মাধ্যমিক শিক্ষা সংসদ যা ব্যবস্থা নেওয়ার নেবেন বলেও জানান প্রধান শিক্ষক। উনি হিন্দি বিভাগের শিক্ষক, উনি বেশ কিছুদিন ধরেই অপ্রকৃতিস্থ অবস্থাতে স্কুলে আসছেন, তো আমরা অফিসে জানিয়েছি, চেয়ারম্যানকে কাগজপত্র দরখাস্ত জমা দেবো মঙ্গলবারে, এরপরে অফিস আইনানুযায়ী যা ব্যবস্থা নেওয়ার নেবে। এবং আমাদের নিরাপত্তা, বাচ্চাদের নিরাপত্তা অভাব বোধ করছি আমরা খুবই, সেই জন্য অফিস যা ভালো বুঝবে তাই করুক। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য জানিয়েছেন তিনি বিষয়টি শুনেছেন, খোঁজ খবর নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন চেয়ারম্যান। তবে গোটা ঘটনায় হতবাক সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বর্ধমান। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে, আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।